নমস্কার, সুপ্রভাত। আপনি চাই আছে নিউজ 18 অসম নর্থ ইস্ট। এয়া গুড মর্নিং 18। মই জয়ন্ত মাধব গোস্বামী। আর প্রথমে লৈ আহিছো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। পুনের জনতার মূরত মাধব আর সরকারের আজিরে পৰা দেশ জুড়ে বৃদ্ধি করা হয়েছে টোল গেটর মাচুল। সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার প্রাক্ষণত টোল কর বৃদ্ধি করে রামটাঙত সোধাইছে সাধারণ জনতাক। আজিরে পৰা 3-5% বৃদ্ধি করা হয়েছে টোল ট্যাক্স। এতিয়ারে পৰা প্রতিখন টোল গেটত 3-5% অতিরিক্ত মাচুল ভরব লাগিব প্রতিখন বাহনে। ইতিমধ্যে রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণে জারি করেছে নির্দেশনা। নির্বাচনের বাবেই টোল ট্যাক্স বৃদ্ধি স্থগিত রাখিছিল যদিও নির্বাচন শেষ হওয়ার পিছতে রামটাঙন সোধা হল দেশবাসীক। এফালে বিধ্বস্ত রাষ্ট্রীয় ঘাইপথ, আনফালে বড়াই আছে টোল কর। এফালে রাষ্ট্রীয় ঘাইপথর দুরবস্থা আর আনফালে এখনের পিছত আনখন টোল গেট স্থাপন করা হয়েছে। আর তাতে আকৌ এইবার রামটাঙত সোধা হল 3-5% বৃদ্ধি করা হয়েছে টোল ট্যাক্স। আর আজিরে পৰা কার্যকরী হয়েছে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত। 3-5% বৃদ্ধি করা হয়েছে টোল ট্যাক্স। প্রতিখন টোল গেটত 3-5% অতিরিক্ত মাচুল ভরব লাগিব প্রতিখন বাহনে। রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণে জারি করেছে নির্দেশনা। নির্বাচনের বাবেই টোল ট্যাক্স বৃদ্ধি স্থগিত রাখিছিল যদিও নির্বাচন শেষ হওয়ার লগে লগে এই রামটাঙত সোধালে দেশবাসীক। অসমতো এখনের পিছত আনখন টোল গেট স্থাপন করা হয়েছে, কিন্তু রাষ্ট্রীয় ঘাইপথর দুরবস্থা। উজনি অসমৰ রাষ্ট্রীয় ঘাইপথর দুরবস্থার বাতৰি আমি বিভিন্ন সময়ত সম্প্রচার করে আহিছো। পুখুরী সদৃশ গাঁত, আর সেই গাঁতত বিভিন্ন পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে, বিভিন্নজনে প্রাণ হেরুয়াইছে। রাষ্ট্রীয় ঘাইপথ সম্পূর্ণ নোহাকৈ এনেদরে ফোরলেনযুক্ত রাষ্ট্রীয় ঘাইপথ আধৰুৱা অবস্থাত পৰি ৰৈছে উজনি অসমত। আর তেনে অবস্থা টোল ট্যাক্স বৃদ্ধি করার এই খবরক লৈ তোলপাৰ লাগিছে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সর্বসাধারণ রাইজৰ মাজত। আর কেইবাখনো টোল গেটত আমার সাংবাদিক আছে, আমি যোগাযোগ স্থাপন করছো এইখানে মুহূর্ত। বাইহাটার পর আমার সাংবাদিক শ্রীমন্ত দাসর সঙ্গে, ডবকার পর আব্দুল হাকিম আছে আমার সঙ্গে। শ্রীমন্ত, প্রথমে আপনার কাশ আহিছো। কাইলৈ ঘোষণা করা হব লোকসভা নির্বাচনের ফলাফল, কিন্তু তার প্রাক মুহূর্ত টোল ট্যাক্স বৃদ্ধিরে পুনের রামটাঙত সোধা হল রাইজক। কি প্রতিক্রিয়া প্রকাশ করব এই মুহূর্ত? হয় হয় জয়ন্ত, অহা কাইলৈ ঘোষণা হব যে সাধারণ নির্বাচনের ফলাফল, কিন্তু তার এদিন পূর্বে এই যে টোল গেট সমূহ আছে, রাষ্ট্রীয় ঘাইপথ সমূহ থাকা যে টোল গেট সমূহ, এই টোল গেট সমূহ যে টোলর টোল কর বৃদ্ধি করেছে। মই যেহেতুকে বর্তমান মদনপুর টোল গেটত উপস্থিত আছো, আর মদনপুর টোল গেটত মই পোৱা তথ্য মতে 5% টোল কর বৃদ্ধি করেছে। আর এনেদরে সর্বসাধারণ রাইজক মাদমার দিয়ার যে পরিকল্পনা করেছে সরকার, আর এইটো সচাই লোকসভা নির্বাচনের ফলাফলের ঘোষণার আগদিনাখনে এনেকুৱাক টোল কল বৃদ্ধি করায় এক সর্বসাধারণ রাইজর মাজত এক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মই যদি সম্ভব হয় এই টোল গেটের পার হওয়া চালক আছে তেখেতসকলৰ জানিব বিচার, আজির পর পুনের টোল কর 5% বৃদ্ধি হব, কি কব? টোলর টোলটোতো রাইজরপরা কালেক্ট করে আছে, কিন্তু আপনি অকনমান আগে আগে রাস্তাটা চাওক, আর বাইহাটা চারিআলি এটা আজিকালি প্রাণকেন্দ্র কব গেলে, চারিওফালের একটা জাংশন, জাংশনত আপনি গাঁতবিলাক চাওকসন। আর সেইফালে তো মঙ্গলয় সাইডের রাস্তা কবই নালাগে, বহুত কেজন ডেকা লড়া ছালীর যান গল, আর বহুতে মানে এনেকা হয়েছে যে চাকরি পায় এপয়েন্টমেন্ট লেটার লই আহিছে, আর গোটাই ট্রাকবিলাক আজিকালি সেইফালে যায় টোলটো স্কিপ করবলে। এইবিল কথা সরকারে অকনমান চাব লাগে। হয়, যে চালক বা গাড়িগরাকী আছে তেখেতে উল্লেখ করেছে ইতিমধ্যে যে টোল গেটর টোল কর বড়াইছে, কিন্তু যে রাষ্ট্রীয় ঘাইপথর যে দুরবস্থা সেই দুরবস্থা কিন্তু আজিও আঁতরি নগল, যার ফলত বিভিন্ন সময়ত বহু ডেকা গাভরু দুর্ঘটনায় পতিত হয়ে মৃত্যুমুখত পরিছে। মোর ক্যামেরার সহযোগীক মই পুনর্বার দেখাবলে অনুরোধ করছো যে মদনপুর টোল গেটত এনেদরে এটা শাড়ি পাতি গাড়ি উঠিয়া হয়েছে, কিন্তু যে টোল বড়াইছে এই টোল বড়ালে অকল নহয়, তেখেতসকলে দাবি করেছে যে অকল টোল বড়ালে নহয় যে টোল বড়ার লগে লগে পথসমূহ সুন্দরভাবে নির্মাণ করিব লাগে, যাতে কোনো উঠি অহা ডেকা যুবক বা কোনো লোক যাতে এই পথত দুর্ঘটনায় পতিত হয়ে মৃত্যুমুখত পড়িব নালাগে। জয়ন্ত, নিশ্চয় আপনি থাকিব, আর বিভিন্নজনের প্রতিক্রিয়া আপনার জড়িয়ে আমি জানিম শ্রীমন্ত। আর এইখানে মুহূর্ত দবকার পর আমার সাংবাদিক আব্দুল হাকিম আছে। আব্দুল, কেনেকুৱা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এইখানে মুহূর্ত রাইজর মাজত? হয়,
আব্দুল আহিম আপোনাৰ কাষলৈ আমি আহিম। আপুনি গ্ৰাহকৰ বিভিন্ন চালকৰ আপুনি প্ৰতিক্ৰিয়া সংগ্ৰহ কৰিব। শ্ৰীমন্ত, পুনৰবাৰ সংযুক্ত হৈছোঁ আপোনাৰ সৈতে। টোল টেক্স 5% বৃদ্ধি কৰা হৈছে মদনপুৰ টোল গেটত, গতিকে কিমান পৰিমাণৰ টোল এই মুহূৰ্তত প্ৰতিখন বাহনৰ পৰা সংগ্ৰহ কৰা হ'ব? 5% বৃদ্ধিৰে বৰ্তমান কিমান হ'ব টোল? হয় জয়ন্ত, মই সংগ্রহ করা তথ্য অনুসরি পূর্বে মদনপুর টোলগেটত কার বা জিপ গাড়িবিলাক সিঙ্গল জার্নির ক্ষেত্রে আসিল 130 টাকা আর রিটার্ন জার্নিত আসিল 195 টাকা। কিন্তু আজি নতুনক যে ঘোষণা করলে টোল, সেই টোল এতিয়া বৃদ্ধি হয়েছে 5% যেহেতুকে বৃদ্ধি হয়েছে 135 টাকা, যেটা সিঙ্গল জার্নি আর রিটার্ন জার্নির ক্ষেত্রে 200 টাকা। ঠিক তেনেদরে অনুরূপভাবে লাইট কমার্সিয়াল ভেহিকল যা আছে, পূর্বে আসিল টোল কর 210 টাকা আর রিটার্ন আসলে 315 টাকা। কিন্তু আজি ঘোষিত হওয়া যোলকর, সেই টোলকর সিঙ্গল জার্নির ক্ষেত্রে 215 টাকা আর রিটার্ন জার্নির ক্ষেত্রে 325 টাকালে বৃদ্ধি হয়েছে। অনুরূপ ধরনের টু এক্সেল যুক্ত বাস বা ট্রাকর ক্ষেত্রে পূর্বে আসিল 440 টাকা আর এতিয়া হয়েছে 450 টাকা। অনুরূপভাবে রিটার্ন আসলে 315 টাকা আর এতিয়া হয়েছে 325 টাকা। থ্রি এক্সেলর ক্ষেত্রে হয়েছে 480 আসলে আগতে আর এতিয়া 490 করেছে, আর রিটার্নের ক্ষেত্রে করেছে 740। এয়া হল আজির আর পূর্বর যোলর তারতম্য, যে 5% বৃদ্ধির পিছন যেখানে বৃদ্ধি করলে সেই হিসাব এইখানে তথ্য আমি সংগ্রহ করবলে সক্ষম। অর্থাৎ ইয়ার ইয়ার এই টোলকর বৃদ্ধির মূল্য বৃদ্ধির জিকুড়া জুই, এই জুইকুড়া আরো অধিক দাউ দাউক জ্বলিব। এটা বাস ভাড়ার পর আরম্ভ করে যান বাহনের ভাড়ার পর আরম্ভ করে অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রী লৈ সকলতে এতিয়া মূল্য বৃদ্ধির জুইকুড়া আরো দাউ দাউক জ্বলিব। নিশ্চয়কৈ কব লাগিব যে এই টোল কর বৃদ্ধির ব্যবসায় বাণিজ্যর কথা আছে, বা যে সামগ্রী কড়িওয়া বাহন আছে তখন যেহেতুকে টোল বৃদ্ধি হওয়া টোল তখন দিব লাগিব। ঠিক তেদরে বাস বা যু গাড়ি আছে অনুরূপ ধরনের যাত্রী কড়িও বাস বাসের ক্ষেত্রেও একে কথা পরিলক্ষিত হব। কেন কোনো গৰাকী বা পরিচালকে নিজের পকেটর পরা তো এই যে টোল বৃদ্ধি হয়েছে টোল বৃদ্ধি নিদিয়ে, সেয়া নিশ্চয় সর্বসাধারণ রাইজক মানুষের দিয়ার বাবেই মুঠের উপর সর্বসাধারণ রাইজ বারুক প্রভাবিত হব এই টোল কর বৃদ্ধির সংযুক্ত হয়ে থাকি। শ্রীমন্ত আব্দুল হাকিম আছে দবকা টোলগেটত। আব্দুল, আমি জানিব বিচারিম দবকা টোলগেটত কিমান শতাংশ বৃদ্ধি করা হয়েছে টোল কর, 3% নে 5%? হয় জয়ন্ত, মই বর্তমান দবকা টোল প্লাজাত আছো, মেকিৰাজী টোল প্লাজাত, আৰু দবকা মেকিৰাজী টোল 5% বৃদ্ধি কৰা হৈছে আৰু স্থানীয় দলসমূহৰ লোক আছে। আচলতে বাৰে বাৰে দবকা বা টোল কল বৃদ্ধি হোৱা পৰিলক্ষিত হৈছে। আজি বৃদ্ধি হৈছে গোটেই দেশত, যদি টোল কল বৃদ্ধি হয় তাক সকলোকে আমাৰ একো নাই, কিন্তু আমাৰ অসমত হৈছে কেন্দ্ৰীয় চৰকাৰে বাৰে আমাক লৈ হেতালি খেলি আছে। গতিকে মানুষের প্রতি যে আবেগ থাকিব লাগছিল, মানুষের প্রতি করার যে মনোনিবেশ থাকিব লাগছিল পূর্বরপরা নাই, অথচ হিমন্ত বিশ্ব শর্মায় দম্ভালি মারি মারি কেবল নরেন্দ্র মোদী আর অমিত শাহর কথা কই থাকে, কিন্তু মানুষের চিন্তা কেতিয়াও নকরে। কিন্তু বা বিশেষকে আমার মিকিয়াতি হাওগাঁও যখন টুলগেট, সেই টুলগেট খন আমি বহুবার পর টুলগেট খন যেতেই দবকাত মিকিয়াতি হাওগাঁও নামেরে এই টুলগেট খন স্থাপন করেছে, সেই তেতিয়ার পরে আমি বিরোধিতা করে আছো। কারণ এখন অবৈধ টুলগেটত আমি ভর দিয়াটো কোনো ধরনের যুক্তিসঙ্গত নহয়, কারণ সরকারে আমাক ব্ল্যাকমেলিং করে, সরকারে আমাক টেটু চেপি ধন সংগ্রহ করে আছে। তার উপরেও এইখন সরকারে কি করেছে, বারম্বার টুল বৃদ্ধি করে আছে, এইবার 5% টোল কর বৃদ্ধি করে আছে। যদি হয় বৈধ টোলগেটত যদি টোল কর লয়, টোল কর বৃদ্ধি করে, তাত আমার কবলকে একো নাই, কিন্তু অবৈধ টোলগেট সমূহ যে সরকারে এই ধরনের ইচ্ছাকৃত ভাবে মানুষের উপর যে ধরনের টেটু চেপা দিয়ে ধন সংগ্রহ করে আছে, এই কেউ মানুষে কেউ অন্তত গ্রহণ করা উচিত নহয়। আর মই ভাবো যে এনেকা টোলগেট মানে যেতে সরকারে স্থাপন করার যোজা করে তেতিয়াই কিন্তু মানুষে এনে টোলগেট সমূহ উঘালি পেলাবর কারণে মই অনুরোধ করো, কারণ পূর্বরপরা মানুষ করব লাগিছিল। কিন্তু মানুষক এই যে অরুণোদয় আঁচনি, অন্যান্য সরু সুরা যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র আঁচনি দি এই সরকারখানে মানুষ সম্পূর্ণরূপে একদম গিলি পেলাইছে। গতি মানুষের এতিয়া কথা কবলিয়া কি পরিবেশ নাই, অথচ এই
সরকারখনে অসমীয়া মানুহক এই ধরনে তেওঁলোকে কিন্তু ব্ল্যাকমেইলিং করে তেওঁলোকে কিন্তু এই সরকারখন চলি আছে। গতিকে মই অসমবাসী রাইজক মই অনুরোধ করছো এই সমূহ সরকার সমূহ বিরুদ্ধে অসমীয়া মানুষে কিন্তু জাগ্রত হয়ে এইগুলোর উপর কিন্তু ব্যবস্থা গ্রহণ করব লাগে। তাহলে এই সরকারখন যদি আরো যদি 5-10 বছর থাকে অসম আর অসমীয়া মানুষের কিন্তু কেতিয়াও কিন্তু সুরক্ষিত হয়ে না থাকিব, অসম আর অসম হিসাবে না থাকিব, অসমীয়া মানুষ সম্পূর্ণরূপে তেওঁলোকৰ কবলত লৈ যাব। এই সরকারখানে সেই কামখিনিয়ে করে আছে। গতিকে এই সরকারের কোনো কাম কাজের প্রতি আমার যে সন্তুষ্টি যে থাকিব সেটা কিন্তু স্বাভাবিক কথা, থাকার কোনো পরিবেশ নাই। গতিকে আমি অখিল গগৈ ডাঙরিয়া বা মনোরঞ্জন তালুকদার আছে তেনেকুৱা বিজেপিৰ কেইগৰাকীমান শক্তিশালী বিধায়ক সকল আছে দেখা পাইছো। গতিকে তেওঁলোকেও অসম বিধানসভাত তেওঁলোকে এই কথাবোৰ কিন্তু যোগদান হিসাবে তেওঁলোকে উত্থাপন করব লাগে। কিন্তু তেওঁলোকে যেধরণে কথাবোৰ উত্থাপন করব লাগে অসম বিধানসভার পরিবেশখিনি তেওঁলোকে বিরোধীয়ে মানে শাসক পক্ষক যেধরণে মানে তেওঁলোকে ধরব লাগে কিন্তু সেই ধরনের আমি দেখা পোৱা নাই। অথচ আমার অসমৰ পৰা কেগৰাকীমান অসমীয়া মানুহ কিন্তু তেওঁলোকে হয়তো বিজেপিৰ পৰা কোনোবা সাংসদ হৈ গৈছে, কোনোবা কংগ্ৰেছৰ পৰা সাংসদ হৈছে, আনকি আমার এআইইউডিএফৰ এগৰাকীও সাংসদ আছে। বারম্বার তেওঁ কিন্তু আমার অসমৰ কথা কয়, অসমীয়া মানুহৰ কথা কয়, ফুলবাড়ী ব্রিজ বনোৱাৰ কথা কয়, অন্য অন্য ডেভেলপমেন্টৰ কথা কয়। কিন্তু অসমৰ মানুহৰ ওপৰত এই ধরনের যে এখনৰ পিছত এখন এখনৰ পিছত এখন এই যে রাষ্ট্রীয় মানে মানে নরেন্দ্র মোদী সরকারে যে টুলগেট বহাই মেলি যে অসমীয়া মানুহক যে ধরনের হত্যা করব খুঁজেছে তার একদম অসমৰ কোনো এগৰাকী সাংসদে আজিলৈকে আমার কিন্তু দৃষ্টিগোচর হওয়া নাই যেন তেওঁলোকে সংসদত গৈ যে টুলগেটৰ কথা যে তেওঁলোকে যে মাত মাতিছে বুলি আমি কিন্তু দেখা নাই এতিয়ালৈকে। আনকি বদরউদ্দিন আজমল কিন্তু আমার হুজাইৰা বাসিন্দা হয়, তেওঁ ধুবুৰীত গৈ কিন্তু ইলেকশন লৈছে। কিন্তু এটা কথা বদরউদ্দিন আজমল ডাঙরিয়া কিন্তু লক্ষ্য করাটো উচিত আছিল যে তেওঁ যেতিয়া ধুবুৰীৰ পৰা গুৱাহাটী হয় যেতিয়া তেখেতে হুজাইৰা আহে এই টুলগেটখন হয়তো তেওঁ কৰ দিব নালাগে, গতিকে তেওঁ উপলব্ধি নকৰে, তেওঁ কৰ দিব নালাগে গতিকে তেওঁ উপলব্ধি নকৰে তিনিবাৰৰ সাংসদ কিন্তু দেই। গতিকে এই বদরউদ্দিন আজমলে অন্তত কিন্তু সংসদৰ মজিয়াত পবিত্ৰ সংসদৰ মজিয়াত কিন্তু এই জবকাৰ মিকিৰাতি অবৈধ টুলগেটখনৰ কথা অন্তত তেওঁলোকে উত্থাপন কৰিব লাগিছিল। গতিকে এনেকুৱা ব্যক্তিসকলৰ পৰা আমি যিখিনি আশা কৰিবলগীয়া আছিল সেই আশাখিনি আজিৰ দিনত একদম নিৰাকা হৈ গ'ল। কিন্তু আমি বাৰম্বাৰ দাবী উত্থাপন কৰিছো কংগ্ৰেছ বা বিজেপি বুলি নহয়, শাসক বিরোধীর কোনো কথা নয়, অসমীয়া জাতির অস্তিত্ব রক্ষার কথা এই পড়িছে। অসমীয়া মানুহে মানে আয়ৰ পৰা ব্যয় হৈছে তেওঁলোকৰ বেছি, যিমান ইনকাম কৰা তাতকে খৰচা এতিয়া বেছি হৈছে অসমীয়া মানুহৰ ওপৰত। এই ধৰণে কিন্তু চৰকাৰে কিন্তু নিশ্চয় এতিয়া সৰ্বসাধাৰণ ৰাইজৰ যি বাজেট আছে সেই দৈনন্দিন বাজেটত আউল লগাব বৰ্ধিত টোল কৰে। আব্দুল হাকিম কি ক'ব, স্থানীয় দল সংগঠনে যিহেতু তীব্র প্রতিক্রিয়া প্রকাশ কৰিছে, অত্যাবশ্যকীয় সামগ্রী মূল্য বৃদ্ধির পৰা বিভিন্ন ক্ষেত্রত টোল কৰৰ বৃদ্ধির গইনা লৈ এতিয়া সর্বত্রে মূল্য বৃদ্ধির জুই জ্বলিব। বিভিন্ন প্রান্তে এই ধরনের সরকারে যে ধরনের সিন্ডিকেট চলাইছে সরকার মানে কি কিছুমান পোহনীয়া পোহনীয়া ব্যক্তিক দিয়ে আসলে সিন্ডিকেট চলার ফলত তার অন্যতম কারণ হচ্ছে এই যে টুলগেটের পর যেখানে মাছুল সংগ্রহ করে সেই মাছুলখিনি কিছুদিন পিছে পিছে ধন মানে বৃদ্ধি করে, বৃদ্ধি করার ফলস্বরূপে দেখা পাওয়া যায় যে অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি হয়, তার ফলস্বরূপে সাধারণ জনগণক কিন্তু এই ধরনের কষ্ট ভুগিবলগীয়া হয়। গতিকে সরকারে প্রধানমন্ত্রী এতিয়াও কৈ আছে কিন্তু যোগানমন্ত্রী সকল কথা জানে, হিমন্ত বিশ্ব শর্মা সকল কথা জানে, তারপিছতো ব্যবস্থা নলয়। কিন্তু এই যে টুলগেটৰ কথাখিনি মই কবলৈ পাহৰি গৈছিলো, তেওঁলোকে নিৰ্বাচনৰ আগত তেওঁলোকে এই টুলগেটটো বৃদ্ধি কৰাৰ কথা আছিলে কিন্তু তেওঁলোকে কেনেধৰণৰ অসমীয়া মানুহক বা দেশ থাকি কেনেকে মানে টোপনিত থৈ তেওঁলোকে কি কৰিছে কিছুদিনৰ কাৰণে তেওঁলোকে বৃদ্ধি নকৰি এতিয়া নিৰ্বাচন পাৰ হৈছে ফলাফল তেওঁলোকে ঘোষণা কৰাৰ সময় আহি পৰিছে, অহাকালি ফলাফল ঘোষণা কৰিব কিন্তু যোৱাকালি মাজনিশা তেওঁলোকে কিন্তু মানে টুলগেটৰ যিটো ধন তেওঁলোকে বৃদ্ধি কৰিছে আৰু অত্যাৱশ্যকীয় সামগ্রী আজি কেবাদিনৰ পৰা ধাৰাবাহিকভাৱে এই ধৰণে মূল্য বৃদ্ধি হৈ আছে কিন্তু যোগান মন্ত্ৰী কৈ আছে, হিমন্ত বিশ্ব শর্মা কৈ আছে এই চৰকাৰখনে কোনো ধৰণৰ ব্যৱস্থা লোৱা নাই, অথচ তেওঁলোকে দুখীয়া চৰকাৰ বুলি কয়, অথচ তেওঁলোকে অসমৰ অসমীয়া মানুহৰ চৰকাৰ বুলি কয়, অথচ তেওঁলোকে ক্ষীৰজীয়া মানুহৰ চৰকাৰ বুলি কয়, এই ধৰণে কেৱল মুখতে তেওঁলোকে ফুটজাৰি মাৰে।
তেওঁলোকে কাৰ্যত একো কাম কৰিব তেওঁলোকে নোৱাৰে। গতিকে তেওঁলোকৰ কোনো চিন্তা নাই, চিন্তা হৈছে আমাৰ নিচিনা দৰিদ্ৰ খাটিখোৱা দিন হাজিৰা মজুৰি কৰা মানুহখিনিহে চিন্তা। গতিকে চৰকাৰখনে যদি এতিয়াও যদি ব্যৱস্থা নলয় তেওঁলোকে গোটেই অসমখনে বেচি দিয়ক, তেওঁলোকে গোটেই অসমখন নৰেন্দ্ৰ মোদী আৰু অমিত শ্বাহৰ ওচৰত গোটেই অসমখনে বেচি দিয়ক। যদি অসমীয়া মানুহৰ যদি আৱেগক যদি তেওঁলোকে বুজি নাপায়, অসমীয়া মানুহৰ যদি ভৱিষ্যতৰ কথা যদি তেওঁলোকে চিন্তা নকৰে, কেৱল কথাত খুচৰি মাৰি থাকিলে নহব। হিমন্ত বিশ্ব শৰ্মাই যদি এইবোৰ কথা যদি তেওঁলোকে যদি চিন্তা নকৰে, কাৰণ তেওঁলোকৰ যথেষ্ট অভিজ্ঞতা আছে, কংগ্ৰেছৰ 15-20 বছৰ তেওঁলোকে মানে শাসনত আছিলে আৰু এতিয়া বিজেপিত আহিব আৰু 10 বছৰ তেওঁলোকে আব্দুল, এনেদৰে কিউভৰ জুই জ্বলিছে এতিয়া সৰ্বসাধাৰণ ৰাইজৰ মাজত, দল সংগঠনে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে। মই শ্ৰীমন্ত পুনৰবাৰ আপোনাৰ কাষলৈ আহিম, আৰু যদি কোনো লোকৰ প্ৰতিক্ৰিয়া আপুনি ল'ব পাৰে শ্ৰীমন্ত, কাৰণ যথেষ্ট 5% ধেমালি কথা নহয়, এয়া সাধাৰণ ৰাইজৰ বাবে একেকোবে 5% বৃদ্ধি কৰা হৈছে আৰু যাৰ প্ৰভাৱ এতিয়া দৈনন্দিন জীৱনত, আমাৰ সাধাৰণ লোকসকলৰ দৈনন্দিন জীৱনত যি বাজেট, সেয়া আউল লাগিব এতিয়া। হয় হয় জয়ন্ত, মই এখন যাত্ৰীবাহী বাছ আহিছে, মই তেখেতসকলৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিম, তেখেতসকলৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিম। আজিৰ পৰা পুনৰ টোল গেট টোল বাঢ়িব, কি ক'ব? কি ক'ম, আমি চৰকাৰী কৰ্মচাৰী, চৰকাৰৰ পৰা টোল যায়, ইয়াত এখনো টোল দিব নালাগে নেকি? লাগে, ভাড়াটো কাৰ পৰা ল'ব? পাব্লিকৰ পৰা ল'ব ভাড়াটো, হয় বেছিকৈ পাব্লিকৰ পৰাই ল'ব। হয় হয়, চালকজনেও কৈছে যে যিহেতুকে চৰকাৰী গাড়ী হ'লেও যিহেতুকে এইখন এখন যাত্ৰীবাহী বাছ, গতিকে এই টোল গেটৰ টোল বৃদ্ধিৰ ফলস্বৰূপে তেখেতসকলে যি যাত্ৰী আহিব সেই তেখেতসকলৰ পৰাই হয়তো যাত্ৰীৰ পৰা ভাড়া বৃদ্ধি কৰি ল'ব লাগিব। মই যদি সম্ভৱ অন্য গাড়ী আহিলে মই পুনৰ প্ৰতিক্ৰিয়া ল'বলৈ চেষ্টা কৰিম জয়ন্ত, কিন্তু এটা কথা উল্লেখ কৰিব লাগিব যে টোল অকল বৃদ্ধিহে কৰি আছে। এই মদনপুৰ টোল গেটৰ পৰা মাত্ৰ 3 কিলোমিটাৰ আঁতৰত এখন উৰণীয়া সেতু এটা চাৰিআলি মাজমজিয়াত উৰণীয়া সেতু বনাই আছে, কিন্তু বনাই থাকিলেও কি হ'ব, যি উৰণীয়া সেতু নিৰ্মাণৰ ক্ষেত্ৰতো যি ছাৰ্ভিচ ৰোড আছে, সেই ছাৰ্ভিচ ৰোড কিন্তু একেবাৰে জৰজীৰ্ণ অৱস্থা, বিভিন্ন সময়ত বিভিন্ন দুৰ্ঘটনা সংঘটিত হৈ তাত বহুতো আঘাতপ্ৰাপ্ত হৈছে, মৃত্যুমুখত পৰিছে। মই এজন আছে গাড়ীগৰাকী আছে, মই তেখেতৰ পৰাও জানিব বিচাৰিছোঁ, আজিৰ পৰা পুনৰ টোল বৃদ্ধি হৈছে, কি ক'ব? বৃদ্ধি হৈছে নেকি? 5% বৃদ্ধি হৈছে, কি ক'ব? ৰাস্তাৰ অৱস্থা দেখোন আৰু বেছি বেয়া হৈ গৈছে। হয়, কি ক'বা, আহ্বান কি জনাব? কৈতো লাভে নাই আৰু, কিমান কম আৰু এই ৰাস্তা, 1 কিলোমিটাৰ ৰাস্তা পাৰ হৈ আহোঁতে আপোনাৰ আধা ঘণ্টা বেছি লাগিল। হয়, এতিয়া টোল বৃদ্ধিৰ লগে লগে মূল্য বৃদ্ধি হ'ব, এটা বছৰ চৰকাৰখন যদি মহাভংগ যদি হ'ব, কেৱল মূল্য বৃদ্ধি আৰু এইবিলাক মহাভংগ হ'ব, কিন্তু কি কয়, মহাভংগ হ'ব, মহাবন্ধ, মহাভংগ, মহাভংগ, মহাবাবু, মোহভংগ, মোহভংগ। হয়, তেখেতে কৈছে যে এনেদৰে যদি টোল গেটৰ সময়ত যদি টোল বৃদ্ধি কৰে তেতিয়াহ'লে চৰকাৰৰ প্ৰতি মোহভংগ হ'ব বুলি যিগৰাকী গৰাকী উল্লেখ কৰিছে। ধন্যবাদ, ধন্যবাদ জনাইছো আমি এই মুহূৰ্তত শ্ৰীমন্ত আৰু আব্দুল হাকিম দুয়োগৰাকীকে ধন্যবাদ জ্ঞাপন কৰিছো ৰাইজৰ এয়া প্ৰতিক্ৰিয়া। বাট পথৰ দুৰৱস্থা, ৰাষ্ট্ৰীয় ঘাইপথ যি মৰণ ফাণ্ডত এতিয়া পৰিণত হৈছে, চৌদিশে নিৰ্মাণ কাৰ্যৰ নামত ভেকু ভাওনা চলি আছে ৰাষ্ট্ৰীয় ঘাইপথছোৱাত, দৈনিক পথ দুৰ্ঘটনা সংঘটিত হৈছে, দৈনিক বিভিন্নজনে প্ৰাণ হেৰুৱাইছে, বিভিন্নজনে চিৰদিনৰ বাবে ঘূনীয়া হ'বলগীয়া হৈছে। বাট পথৰ এই দুৰৱস্থা, ৰাষ্ট্ৰীয় ঘাইপথ উন্নীতকৰণ নকৰাকৈ এনেদৰে বাৰে বাৰে টোলকৰ বৃদ্ধি কৰা হৈছে আৰু নিৰ্বাচন শেষ হোৱাৰ পাছতে নিৰ্বাচনী ফলাফল ঘোষণাৰ প্ৰাক মুহূৰ্তত এনেদৰে সমগ্ৰ দেশবাসীক ৰাম টাঙোন শুধোৱা হ'ল। আজিৰে পৰা 3-5% বৃদ্ধি কৰা হ'ল টোলকৰ। আমি ফুল স্ক্ৰীণত যদি দেখুৱাব পাৰোঁ কিমানকৈ বৃদ্ধি কৰা হৈছে টোলকৰ, বিভিন্ন যান বাহনৰ ক্ষেত্ৰত কেনেদৰে টোলকৰ বৃদ্ধি কৰা হৈছে, সেই তথ্য আমি ইতিমধ্যে আগবঢ়াইছোঁ। এদিনতে অহা যোৱা যাত্ৰী কিমান ভৰিব লাগিব সেয়াও আমি জনাইছোঁ আপোনালোকক। 135-140 টকালৈ লঘু যান বাহনে ভৰিব লাগিব, 200-210 টকা লঘু যান বাহন অহা যোৱাৰ বাবদ, লঘু বাণিজ্যিক বাহন 215-230 টকালৈ বৃদ্ধি, লঘু বাণিজ্যিক বাহন অহা যোৱাৰ বাবদ 325-450 টকা। আজিৰে পৰা এনেদৰে টোলকৰ বৃদ্ধিক লৈ তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে সমগ্ৰ ৰাজ্যবাসী তথা দেশবাসীৰ মাজত। বাছ ট্ৰাকৰ টোলকৰ 455-480 টকালৈ বৃদ্ধি, বাছ ট্ৰাকৰ এদিনত ঘূৰি অহা 680-720 টকা, 495-525 টকা বাণিজ্যিক 3XL বাহনৰ কৰ, এদিনতে অহা যোৱা যাত্ৰীৰ বাবদ 3XLৰ বাহনৰ কৰ আমি জনাইছোঁ। বাছ ট্ৰাকৰ টোলকৰ 455-480 টকালৈ বৃদ্ধি কৰা হৈছে, এদিনতে ঘূৰি অহা বাছ ট্ৰাকৰ কৰ 680-720 টকা, আৰু এনেদৰে ৰাম টাঙোন শুধোৱা হৈছে। আৰু টোলকৰ বৃদ্ধিৰ লগে লগে এতিয়া সৰ্বত্ৰে ইয়াৰ প্ৰভাৱ পৰিব, মূল্যবৃদ্ধিৰ জুই আৰু অধিক দাউ দাউকৈ জ্বলিব।
আর ইফালে টোলকর বৃদ্ধির মাজতে দবকার টোল গেটত মারপিটর ঘটনা। সিনেমার কায়দায় টোল গেটর কর্মচারী মারপিট করলে চালকক। দবকা টোল গেটর কর্মচারীর বিরুদ্ধে উত্থাপন হয়েছে এই অভিযোগ। সামান্য কথাক লো চালকক মারপিট করার অভিযোগ একাংশ কর্মচারীর বিরুদ্ধে। পূর্বে দবকা টোল গেটত সংঘটিত হয়েছিল মারপিটর ঘটনা। দেওবারে গেট খোলাত পলম হওয়ার বাবে হয়েছিল প্রচণ্ড মারপিট। রহিমউদ্দিন নামের চালকজনক মারপিট করে দবকা টোল গেটর একাংশ কর্মচারী। ইয়াকে লো পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পাছত দবকা টোল গেটর কর্মচারী পলায়ন করে। এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হল দবকা টোল গেটত টোলকর বৃদ্ধির মাজতে এয়া মারপিটর ঘটনা। সিনেমার কায়দায় টোল গেটর কর্মচারী মারপিট করলে চালকক। দবকা টোল গেটর কর্মচারীর বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপন ভুক্তভোগী চালকর। সামান্য একটা কথাক লো চালকক মারপিট করার অভিযোগ একাংশ কর্মচারীর বিরুদ্ধে। পূর্বে দবকা টোল গেটত সংঘটিত হয়েছিল এনে মারপিটর ঘটনা। দেওবারে গেট খোলাত কিছু পলম হয়েছিল আর সেই ঘটনাক কেন্দ্র করিয়ে এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হল। গেট খোলাত পলম হওয়ার বাবে প্রচণ্ড মারপিটর ঘটনা। এজন চালকক উপর্যুপরি প্রহার করলে দবকা টোল গেটর কেজনমান কর্মচারী। রহিমউদ্দিন নামের চালকজনক মারপিট করে যার বাবে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত চালকজনক হাসপাতালত ভর্তি করাবলগিয়া হয়। দবকা টোল গেটর পরা এই ঘটনার পাছতে পলায়ন করে কর্মচারী সকলে। বেলুগুর গাড়ি লো আছে টোল গেটে যেটা মো টোল কাটা নাই মো দুই তিন মিনিট রখাই দিয়েছে। মানে কোথাও যে আপনার সি সি টু চেঞ্জ করে লোক মো পিছত দুই তিন মিনিটর মানে কোথাও যে মোট হাতত রিসিভ আছে যে আপনার দশ সেকেন্ডের উপর থাকলে টোল ফ্রি দিব লাগে আমার তন্ত কে ফিল দিব। হ্যাঁ তারপর এই দাদা মো গাড়ি পিছফালে আছে কোথায় ও ভাই গালি নিদিবি। হ্যাঁ ইয়াত কে বেয়া বস্তু কোয়া নাই নয় আপনি গালি কে দিয়েছে তো আরো একটা উলাইছে উলাই পেলে সিও গালি দিয়ে আছে। হ্যাঁ গালি দি পেলে সিহতে তিন চারিজনে একলগে গুট খাই গল। হ্যাঁ এই অফিসারজন আছিল অফিসারজনের সম্মুখত মো মারি আছে অফিসারজন এনেকা এনেকে ঠিক আছে ভিডিও আছে মোর হাতত দুই তিন ভিডিওর ফুটেজ দাদা মারপিট করে মারপিট করে আছে পাঁচ ছয় চারজনে মারিছে। গুড মর্নিং 18ত আমি খবর ধারা অব্যাহত রাখিম। সময় হয়েছে একটা চমু বাণিজ্যিক বিরতি। এইটো মাই থান স্টিল নহয় ও ঈশ্বর সুপুরিয়া সকলে লগাইছে। ঢকুয়াখানার হাপুটিয়াত সংঘটিত সুনীল গগৈ হত্যাকাণ্ড কঁপাইছে সমগ্র রাজ্য। আজি উদ্ধার হওয়া নাই হত্যাকাণ্ডর তথ্য। কোনে হত্যা করেছিল? লক্ষিমপুরের ঠিকাদার তথা বিজেপি ঢকুয়াখানা মণ্ডল কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক সুনীল গগৈক দেওবারে আরক্ষীর সিআইডির মহাপরিদর্শক সংযুক্ত পরাশরে ঘটনাস্থলী পরিদর্শন করে। সমান্তরালভাবে ফরেন্সিকর একটা দলে ঘটনাস্থলীর সংগ্রহ করে অবশিষ্ট কিছু নমুনা। কেবাজনো শীর্ষ আরক্ষী বিষয়ে ঘটনার তদন্তত লাগি আছে কিন্তু এতিয়াও সুনীল গগৈর হত্যাকারীক ধরা পেলাব পৰা নাই। আরক্ষী তদন্ত জোরদার গতিত চলাই থকা হয়েছে। হত্যাকারী অতি চতুর কিয়নো সুনীল গগৈ হত্যা করার পিছতে রাসায়নিক দ্রব্য সানি জ্বলাই দিছিল মৃতদেহ। দুগৰাকীক সতীর্থ সাংবাদিকর সুত্রে আমি সংযুক্ত হয়েছ। নিউজ রুমের পর আমার সুতরাং আছে বীরেণ শ্রীকুমার ডেকা, লক্ষিমপুরের পর আমার সুতরাং আছে সঞ্জীব লাহন। সঞ্জীব প্রথমে আপনার কাকলে আইসো, এতিয়াও হত্যাকারীক চিনাক্ত করবা হওয়া নাই, কোনো লোককে আটক বা গ্রেপ্তার করবা নাই, আর সে কেনেদরে চলিছে তদন্ত? সঞ্জীব প্রথম কথা যে সুনীল গগৈক হত্যা করা হল সেটা একেবারে নিশ্চিত। সুনীল গগৈক এই একটা সাধারণ মৃত্যু নহয় আর আরক্ষীর হাতত যথেষ্ট প্রমাণ আছে যে সুনীল গগৈক হত্যা করা হল। ইয়ার পিছতে কিন্তু যাকালির সংযুক্ত পরাশর আর সুধাকর সিংর নেতৃত্ব যে সিআইডি দল আহি উপস্থিত হয়ে ইয়াত তদন্ত অব্যাহত রাখিছে আর এতিয়াও সিআইডি দলটো এতিয়াও লক্ষিমপুরতে আছে আর পুনের আজি ক্ষেত্র পরিদর্শন করব কিন্তু কালির আজিলেকে কাকু এতালেক গ্রেপ্তার করবা নাই বা নিশ্চিত করবা নাই আসলে সুনীল গগৈ হত্যা কোনে করলে। বাইরে ভিতরে একটা কথা আলোচনা হয়ে আছে যে যখন জনস্বাস্থ্য কারিকরী বিভাগের অভিযন্তা জয়ন্ত গোস্বামী যিজন নেকি দুর্নীতি নিবারক শাখার হাতত গ্রেপ্তার হয়েছিল ঘুষ লো হাতে লোটে আর সেই ক্ষেত্রে সুনীল গগৈ জড়িত আছিল। সুনীল গগৈ দুর্নীতি নিবারক শাখার ওসর তথ্য যোগান ধরেছিল সেই কথাটি বাইরের ভিতরে আলোচনা হয়ে আছে আর তার বিপরীতে সুনীল গগৈ পত্নীয়ে স্পষ্টভাবে কে আছে যে সুনীল গগৈ হত্যা সেই সকলেই করেছে যখন নাকি সুনীল গগৈ দুর্নীতি নিবারক শাখার ওসর তথ্য দিয়ার বাবে স্বার্থ বিঘ্নিত হল বা বেলি যা সান্ধক পয়া ভেটি সেয়া তল গল
আর জয়ন্ত গোস্বামীর দরে এজন দুর্নীতিপরায়ণ বিষয়া এটা জেলর ভাগ খাবলগিয়া হয়েছে। সেই সকলের স্বার্থত বিঘ্নিত হওয়ার বাবে সেই সকলে জয়ন্ত সুনীল গগৈক যে হত্যা করেছে সেই সুনীল গগৈ পত্নী স্পষ্টকে চিঁড়ি চিঁড়ি কান্দি কান্দি কৈ আছে। আর ওসর পাজার যখন লোক আছে কালি উড়ে দিন আমি তাতে আছো, সরপর ডরলেক বিভিন্ন শ্রেণীর লোকর কথা বার্তা পাতি তথ্য সংগ্রহের যত্ন করছো যে সুনীল গগৈর অন্য কারোবার শত্রুতা আছে নাকি বা বেলেগ কিনা কারণ থাকবে পড়ে নাকি, কোনেও কিন্তু সেই কথা নস্যাত করেছিল। সকলে এটা কথাই কৈছিল যে সুনীল গগৈ আসলে সরবরাহী, সেই অঞ্চলটোর সরবরাহী যুবক, সকলকে সহায় করার যুবক, আর দুর্নীতি ভাল নেপাইছিল। দুর্নীতির বিরুদ্ধে মাত পতার কারণে সুনীল গগৈক এনেদরে হত্যা করা হল নৃশংসভাবে, আর আজিও কিন্তু সুনীল গগৈক চিহ্নমুণ্ড এটাও বিচারি উলিয়াব নাই, চিহ্নমুণ্ড এটা উদ্ধার করবা নাই। অত্যন্ত চাঞ্চল্যকর এটি খবর, যে খবরে জোকারি আছে সমগ্র রাজ্য। সঞ্জীব সংযুক্ত হয়ে থাকক বীরেনসি। সঞ্জীবে যেখানি কথা কৈছে যে দুর্নীতিগ্রস্ত অভিযন্তাক ধরাই দিয়াই কাল হল নেকি বিজেপি নেতাগুলি? নিশ্চয় যন্ত্র যে আসলে এইখিন সময় আসলে আরো দুটা কথা পোহরলে আহিছে যে যেহেতু সিআইডির আই জি পি গৰাকীয়ে তাত গৈ নিজে সর্বজনীনভাবে সকলোখিনি চাইছে, ফরেন্সিকর দল গৈ তাত যিসমূহ অবশিষ্ট নমুনা সেইসমূহ সংগ্রহ করেছে যে তাত হত্যাকারীয়ে কিবা ক্লু এই থাকে গৈছে নাকি সেই সকলোখিনি আসলে ইতিমধ্যে সংগ্রহ করেছে। কিন্তু তাতে দুটা কথা স্পষ্ট হয়েছে, কালি দিন যেহেতু দুর্নীতি আর তদারকি শাখার যেহেতু যোগাযোগ করার এটা কথা স্পষ্ট হয়েছিল যে এগারী সুনীল গগৈয়ে যেহেতু জয়ন্ত গোস্বামীর গ্রেপ্তারের ক্ষেত্রে তেওঁ প্রধান আসলে কমপ্লেনার আছিল যে তেওঁ কমপ্লেন দিছিল যে কেনে ধরনের একটা ঘুষ বিচাৰিছিল 15,000 টাকা, আর সেই 15,000 টাকা ঘুষ লওঁতে দুর্নীতি নিবারক শাখার জালত পড়েছিল। আসলে সুনীল গগৈয়ে কেবল জয়ন্ত গোস্বামীকে যে জালত পেলাইছিল এইটা নয়, পরবর্তী সময় তখন হাতত আরও এখন আসলে তালিকা আছে যে যিসমূহ তালিকাত একাংশ দুর্নীতিগ্রস্ত বিষয়ার নাম আসলে সন্নিবিষ্ট আছিল। পর্যায়ক্রমে হয়তো সুনীল গগৈয়ের তৎপরতার সেই সকল দুর্নীতিগ্রস্ত বিষয়াও আসলে জালত পড়ল, যেহেতু জল জীবন মিশনের যথেষ্ট দুর্নীতি হয়েছে, সেয়া সমগ্র রাজ্য জুড়ে আসলে সেই দুর্নীতি হয়েছে। এই বিষয়ে যেহেতু মুখ্যমন্ত্রীগুলি কৈছিল জল জীবন আসনিত যোনে যখন আসলে বিষয়া কর্মচারিয়ে দুর্নীতি করেছে সেই সকলক আসলে শীঘ্রে ব্যবস্থা গ্রহণ করব কোয়া হয়েছিল। সুনীল গগৈ যেহেতু দুর্নীতির বিরুদ্ধে মাত মতা এগারী লোক আছিল, গতি সেই এখন তালিকা হয়তো তোর হাতত আসিল যখন তালিকার জড়িয়ে জয়ন্ত গোস্বামী আরও হয়তো বহুজন জালত পড়লে হেতেন, গতি এই ক্ষেত্রে গতি সেই বাটর কাইট আসলে গুছাবার হত্যাকারীয়ে এই ধরনের আসলে সুনীল গগৈক নৃশংসভাবে আসলে হত্যা করলে। গতি এই মুহূর্ত যেহেতু তার সংযুক্ত পরাকর সুধাকর সিংয়ে সরজমিনে সকলখিন যান তাত সম্ভব হয় আসলে উড়ে নিশা তাদের যেহেতু বরষুণ আছে, গতি বরষুণের কিছু তদন্ত যথেষ্ট হয়তো পলম হয়েছে, গতি কিন্তু দেখা পাওয়া গেছে তাত যিখিনি সামগ্রী আসলে রাসায়নিক দ্রব্য জ্বলায় বিভিন্ন ধরনের ক্লু এই মুহূর্তে অবশিষ্ট ক্লু সংগ্রহ করে জোরদার তদন্ত চলাই গেছে। আর তার মাজতে বীরেনসি আপনি জানাইছে যে অত্যন্ত একটা ডাঙর খবর যে আরো এখন তালিকা আছে সুনীল গগৈর হাতত, আর সেই তালিকাত হয়তো আরো বহু দুর্নীতিগ্রস্তর মুখা খোল খোয়ার পথত, আর সেই বাতর কাইট গুছাবর বাবে এনেকুয়া একটা হত্যাকাণ্ড হল নেকি, আর ওই ঘটনায় হয়তো পরবর্তী সময় নতুন মোড় লওয়ার সম্ভাবনা থাকিব। আমি দুইগুলিকে এই মুহূর্তে ধন্যবাদ জ্ঞাপন করছো সঞ্জীব আর বীরেনসি। 9 বজার লাইভ আওয়ারত আমি পুনর সংযুক্ত হম আর এই সন্দর্ভত আরো অধিক খবর লাভ করি। ধন্যবাদ। আর ইয়ার এখানে সময় হল গুড মর্নিং 18 বিদায় লওয়ার, ক্ষণিক বিরতির পিছতে লৈ আহিম দ্রুত সংবাদ। নমস্কার। এইটো মাইথান স্টিল নহয়।